আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাজিদ আর ওয়েলকাম করছি আমার চ্যানেল সাজিদ এসকেতে। যাই হোক, আজকে বেশি কথা বলবো না। আপনারা জানেন যে ভারতীয় বাজারে স্যামসাং তাদের A52s মডেলটি লঞ্চ করে ফেলেছে এবং রিয়েলমি জিটি মাস্টার এডিশনটাও কিন্তু অলরেডি ভারতে লঞ্চ হয়ে গিয়েছে বা লঞ্চ হবে আর কি দু একদিনের কাছাকাছি। তো এই ফোনগুলো বাংলাদেশে কবে আসবে এবং এগুলো স্পেসিফিকেশানগুলো কী কী আমি শর্ট আকারে আপনাদেরকে বলে দিচ্ছি। যেহেতু আমি মোবাইল নিয়ে তেমন কিছু মানে মোবাইল ফিচার্স যে আমি শেয়ার করি এই ধরনের অডিয়েন্স কিন্তু আমার কাছে খুব বেশি নেই, ভালো লাগে না। ঠিক আছে, যাই হোক, আমার অডিয়েন্সের জন্য আমি সব কিছু করতে চাই। আর একটা কথা বলে রাখি যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, একটা কথা বলি, আমি আমার আর্নিং রিলেটেড ভিডিও, ব্যবসা রিলেটেড ভিডিও, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স কীভাবে গ্রো করবেন এবং মোবাইল ফিচার্স এই চার ক্যাটাগরি নিয়ে কাজ করছি। আপনারা অবশ্যই একটা চ্যানেলে এতগুলো পাবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে আমার হেল্প হবে। তো চলেন প্রথমে আমি স্যামসাং গ্যালাক্সি A52s এর স্পেসিফিকেশন এবং বাংলাদেশে কবে আসবে বা কত প্রাইস হতে পারে সেই জিনিসটা বলে দিই। তো এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চির ডিসপ্লে এবং 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা কিনা খুবই ভালো একটা রেজাল্ট। আর স্যামসাংয়ের তো জানেন আপনারা, ডিসপ্লেটাও জোস থাকে, ক্যামেরাটাও জোস থাকে। ঠিক আছে, আর র্যাম ভ্যারিয়েন্ট হিসাবে আমরা পাবো দুইটা র্যাম, একটা হচ্ছে 6 GB, একটা হচ্ছে 8 GB, আর 4500 mAh ব্যাটারি এবং প্রসেসরটা কিন্তু খুবই জোর, সেখানে অনেকগুলো গেম খেলতে পারবেন, অনেক কাজ আপনি একসাথে করতে পারবেন। ঠিক আছে, প্রসেসরটা হচ্ছে স্ন্যাপড্রাগন 778G। তো এই ফোনটাও কিন্তু 5G লঞ্চ হবে। ঠিক আছে, আর এখানে ইন্টারনাল স্টোরেজ হবে 128 এবং 256 GB আমরা দেখতে পারবো। তো চলেন আজকে লিস্টে থাকা যে 2 নম্বর যে মোবাইলটা সেটা হচ্ছে রিয়েলমি জিটি। আগে রিয়েলমি জিটি মাস্টার এডিশনের কথা বলি, এই ফোনটা আমাকে অনেক ভালো লেগেছে কারণ এই ফোনটাতে পিছনে যে ব্যাক যে মডেলটা সেটা স্যুটকেস, আমাদের যে হাতে স্যুটকেসগুলো থাকে ওই রকম একটা মডেল দেওয়া হয়েছে। আমি ডিসপ্লেতে ছবি দিব, আপনারা অবশ্যই দেখবেন। হ্যাঁ, খুবই ভালো ইয়া করছে এবং অনেক স্ট্রং একটা মোবাইল। তো এই মোবাইলে আর স্যামসাং A52s এ কিন্তু ফিচার্সগুলো একদমই সেম। ঠিক আছে, তো তারপরেও একটু আপনাদেরকে বলে দিচ্ছি, রিয়েলমি জিটি মাস্টার এডিশনে আপনারা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 778G প্রসেসর এবং 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর এখানে 4300 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, আর এখানে র্যাম হিসাবে আপনারা পেয়ে যাবেন 8 GB র্যাম এবং এটার প্রাইস যদি বাংলাদেশে আসে তাহলে হয়তো সেপ্টেম্বরে আপনার কাছাকাছি মানে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আসতে পারে। এটার প্রাইস বাংলাদেশি বাজারে 30,000 টাকার মধ্যে হতে পারে রিয়েলমি। তো চলেন এখন আমরা রিয়েলমি জিটিতে চলে যাই। রিয়েলমি জিটির স্পেসিফিকেশানগুলো হচ্ছে 6.4 ইঞ্চির ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং যে আপনার ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরাটা এটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। আর এখানে প্রসেসর হিসাবে আপনারা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 888G। এই ফোনটা কিন্তু আমাকে অনেক ভালো লেগেছে এবং অনেক ভালো একটা স্ট্রং প্রসেসর। এই ফোনে আপনি অনেক কিছু করতে পারবেন, যারা পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো খেলবেন তারা উইদাউট ল্যাগ আপনারা ইজিলি খেলতে পারবেন, আমার যতটুকু আমার এক্সপিরিয়েন্স। যেহেতু মোবাইলের ব্যাপারে আমি আদার্স অনেকের যে যারা ইউটিউবার তাদের চাইতে একটু আমি কম জানি, তো তবে তারপরেও যা বলছি ইনশাল্লাহ আপনারা সেটাই পাবেন এবং যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেই হিসেবে বলছি। এই ফোনটিতেও 5G সাপোর্ট দেওয়া হয়েছে এবং 4500 mAh ব্যাটারি এবং 128 ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। এই ফোনটার প্রাইস আপনারা বাংলাদেশি বাজারে যদি লঞ্চ হয় একদম সেম ডেটে লঞ্চ হবে, আর 30,000 থেকে 32,000 টাকার মধ্যে এই ফোনটা লঞ্চ হবে। তবে স্যামসাং গ্যালাক্সি A52s এর প্রাইসটা বলা হয়নি, এই ফোনটার প্রাইস আমি ঠিক জানি না, আমাকে কয়েক জায়গায় আমি রিউমার হিসেবে শুনেছি যে বাংলাদেশে যদি লঞ্চ হয় তাহলে 45,000 টাকায় লঞ্চ হবে, যদি না হয় আমাকে কিছু বলবেন না। ধন্যবাদ।